প্রেজেন্টেশন শেষ করে সাকিব আল হাসানের ড্রেসিং রুমে ফেরার পথটাও বড্ড কঠিন। দিনের সেরা পারফর্মার শুধু দিনেরই বা কেন, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের থেকে বেশি উইকেট নেই আর কারো। শুধু তাই না, ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে একজন অধিনায়কের দুবার 5 উইকেট এবারই প্রথম। একই দিনে টি টোয়েন্টিতে 450 উইকেটের মাইল ফলকও ছুঁয়েছেন সাকিব। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি থাকবেন, সেটাই হয়তো স্বাভাবিক। ম্যাচের পরপরই সাকিবের অপেক্ষায় ছিল তিন সদস্যের একটা ছোট্ট পরিবার। সাকিব তাদের আবদারও পূরণ করেছেন। দিনের সবচাইতে উল্লেখযোগ্য দৃশ্যের অবতরণ তারপর। দলের সবাই ড্রেসিং রুমে ফিরে গেলেও সাকিবের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। সাকিবের জন্য পথই ছেড়ে দিলেন হাথুরু। দুজন ড্রেসিং রুমে ফিরতে ফিরতে আরেকটা তথ্য জানিয়ে দেওয়া, বাংলাদেশ জার্সিতে টি টোয়েন্টিতে সাকিবের মোট উইকেটের প্রায় 47% ছিল প্রতিপক্ষের দুই ওপেনার বা ওয়ান ডাউনে নামা ব্যাটার। 63টা উইকেটই প্রথম তিন ব্যাটার, এর চেয়ে বেশি উইকেট নেই আর কারো। সাকিবকে খুব বেশি সময় একা পাওয়া মুশকিল, সেটা যেখানেই হোক। একটা মানুষকে ঘিরে এত আলোচনা, এত সমালোচনা, সবকিছু একপাশে রেখে দিনের পর দিন পারফর্ম করে যাচ্ছেন। ক্রিকেট বোর্ডও খুব ভালোভাবেই জানে সাকিবকে বাংলাদেশ দলের কত প্রয়োজন। মাঠের বাইরে এত কমপ্লিমেন্ট সামলে মাঠে নামলেই বদলে যান সাকিব। 17 বছর ধরে গল্পটা চলছে ঠিক প্রথম দিনের মতো। সাকিব যেখানে দেশ সেরা, কখনো কখনো দুনিয়ার সেরা। চট্টগ্রাম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।